हेलो बंधुरा এই মুহূর্তে কিন্তু বেশ কিছু ব্রেকিং আপডেট বেরিয়ে আসছে কলকাতার দুই প্রধানকে কেন্দ্র করে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা এখনও পর্যন্ত যারা আমাদের ফেসবুক পেজটা ফলো করনি তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন এবং পিন কমেন্টের লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও, কারণ ফেসবুক পেজে কিন্তু সমস্ত লেটেস্ট নিউজগুলো ওখানে সবার প্রথম আপডেট করা হয়। আর তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও তারা কিন্তু ফেসবুক পেজে গিয়ে আমাকে SMS করতে পারো, তো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিও। তো চলো আর দেরি না করে আজকের মেন টপিকগুলো নিয়ে আলোচনা করা যাক। তো প্রথম বিষয়টা ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো যেমনটা খবর তোমাদের জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল দলে কিন্তু ইভান গঞ্জালেসের বিদায় প্রায় নিশ্চিত এবং দলের কোচ কার্লোস দুজন নতুন বিদেশি ডিফেন্ডার আনছে, যাদের মধ্যে কিন্তু একজন এশিয়ান কোটার বিদেশি হবে। এবং এর পাশাপাশি যেমনটা খবর ছিল যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু তাদের এশিয়ান কোটার বিদেশিটা ভালো মানের আনতে চাইছে। তো আজ সকালে ইস্ট বেঙ্গলের একটা ট্রাস্টেড সোর্স মারফত যেমনটা খবর বেরিয়ে এসেছে সেটা হচ্ছে 29 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার জর্ডান এলসির সাথে কথাবার্তা চালাচ্ছে লাল হলুদ কর্তারা, এবং যেমনটা খবর যে এই এলসির সাথে কিন্তু অ্যাডভান্স স্টেজে কথাবার্তা পৌঁছে গেছে ইস্ট বেঙ্গল কর্তাদের। তো এই এলসি কিন্তু তার ক্লাব ক্যারিয়ারটা অস্ট্রেলিয়ার এ লিগেই কাটিয়েছে। বর্তমানে তিনি এ লিগের ক্লাব পার্থ গ্লোরি দলের সদস্য এবং পার্থ গ্লোরি দলের সাথে তার কিন্তু 2025 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তবে যেমনটা খবর যে লোন ডিলে কিন্তু এই এলসিকে দলে নিতে চাইছে লাল হলুদ কর্তারা। তো এই এলসির কিন্তু প্রোফাইলটা বেশ হাই, তখন এটাই দেখার বিষয় হবে যে এশিয়ান কোটার বিদেশি হিসাবে এই এলসিকেই চূড়ান্ত করতে সক্ষম হয় নাকি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো এবার পরের আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে। তো অবশেষে কিন্তু প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে মোহনবাগান জনতার, কারণ যেখানে আইএসএলের সমস্ত দলগুলি ইতিমধ্যেই তাদের প্রি সিজন স্টার্ট করে দিয়েছে সেখানে দাঁড়িয়ে মোহনবাগান এখনও প্রি সিজন তো দূরের কথা, প্লেয়াররাই কিন্তু এখনও পর্যন্ত শিবিরে পৌঁছাতে পারেনি, যেখানে মুম্বাই সিটি এফসি থাইল্যান্ডে গেছে প্রি সিজন সারতে। তবে আজ যেমনটা লেটেস্ট ব্রেকিং আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে আজ কিন্তু কলকাতায় পৌঁছে যাবে মোহনবাগান দলের কোচ জুয়ান ফের্নান্ডো এবং পরশু দিন থেকে কিন্তু পুরোদমে অনুশীলনে নেমে পড়বে মোহনবাগান। তবে অ্যান্থনিও লোপেস আবাসের আসছে কিন্তু আগস্ট মাস লেগে যাবে তেমনটাই তিনি জানিয়েছে, এবং যেমনটা খবর যে 22 তারিখের মধ্যেই কিন্তু দলের বেশিরভাগ প্লেয়াররা শিবিরে যোগ দিয়ে দেবে। তবে কয়েকজন প্লেয়ারের আসতে কিন্তু 23 থেকে 24 তারিখ লেগে যেতে পারে তেমনটাই খবর, কিন্তু দলের অধিকাংশ প্লেয়ারই কিন্তু 22 তারিখের মধ্যে অনুশীলনে নেমে পড়বে বলেই জানা যাচ্ছে। এবং এর মাঝেই আরও যেমনটা খুশির খবর বেরিয়ে আসছে সেটা হচ্ছে দলের অস্ট্রেলিয়ান গোল মেশিন জেসন কামিংস কিন্তু ভারতে আসার প্রস্তুতি শুরু করে দিয়েছে, সেটা কিন্তু তিনি তার সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিয়েছেন। এবং তোমাদের যেমনটা জানিয়েছিলাম যে জেসন কামিংসের বাবাও কিন্তু জানিয়ে দিয়েছে যে আগামীকাল জেসন কামিংস কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে, এবং যেমনটা খবর যে 22 তারিখ রাত 2:20 ফ্লাইটে কলকাতা বিমানবন্দরে পা দেবেন জেসন কামিংস। তো বন্ধুরা এই ভিডিওতে এই ব্রেকিং আপডেটগুলি তোমাদের মধ্যে শেয়ার করার ছিল, তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।